হ্যালো বন্ধুরা, সকাল হয়ে গিয়েছে এখন, আনুমানিক তোমার 8টা বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখন ব্রাশ করব এবং ফ্রেশ হব, তারপরে সকালের নাস্তা তৈরি করব। সাথে থাকো এবং দেখো। ফ্রেশ হয়ে গিয়েছি, এখন রান্না করতে যাব। তো চলো, লাল শাক আমার ওনার খুবই পছন্দ, তো সেদ্ধ করা হয়ে গিয়েছে লাল শাক। এটা দেখানোর কিছু নাই, ঝাল রসুন পেঁয়াজ লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু দুজনের সংসার অল্পতেই আমাদের হয়ে যায়। তো এবার শাকটাকে তেলে দেব। তো দেখো, পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি, শাক তেলে দাও হয়ে গিয়েছে, একটু নেড়ে এই তো তুলে নিলাম, শাক রান্না শেষ। এবার আমি আলু, মিষ্টি কুমড়া আর মূলা দিয়ে শীতের সবজি পুঁটি মাছ চচ্চড়ি করব। এটা ওনার খুবই পছন্দের খাবার। তো প্রথমে তেল দিলাম, পেঁয়াজ কয়েকটা, কাঁচা ঝাল, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে এগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এগুলো যদি হাত দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেওয়া যায়, তরকারিটার টেস্ট খুব সুন্দর হয়। তো তোমরা কেউ হাত বাদেও চামচ দিয়ে বা অন্য কিছু দিয়েও মিক্স করে নিতে পারো, কিন্তু আমি সাধারণত চচ্চড়ি করতে গেলে হাত দিয়েই মাখাই, এতে আমার কাছে মনে হয় যে টেস্টটা খুবই সুন্দর হয়। সবগুলো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, যতটা সুন্দর মিক্সড হবে ততটা সুন্দর তরকারি খেতে লাগবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। এবার পুঁটি মাছগুলো তরকারির উপরে আমি সুন্দর করে দিয়ে দিলাম। তো এখন এগুলো সুন্দর করে নেড়ে আমি ঢেকে দিব এবং জালটা মিডিয়ামে রাখব। বলক উঠে গেছে, এখন ঢাকনা তুলে একটু দেখে নিলাম। রান্না আমার প্রায় শেষের দিকে, এই তো রান্না আমার হয়ে গিয়েছে। একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো এবং ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খুদা হাফেজ।